মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। এবছর আমরা 25 বছরে পা দিয়েছি। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি একজন অভিনেত্রী, তাকে আমরা সবাই পছন্দ করি এবং তিনি অনেক বছর ধরে নাটক জগতের সঙ্গে যুক্ত। তার নাম হলো দীপা খন্দকার। দীপা, কেমন আছো? আমি ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেক পর দেখা হলো না? হ্যাঁ, ভালো লাগছে। এই মনোহর ইফতার 25 বছরে পা দিয়েছে। হ্যাঁ, সেটাই। আর এই 25 বছরের মধ্যে তো তুমি অনেকবার আমাদের অনেকবার এসেছি এসেছে অনুষ্ঠানে। তা তোমার এই মনোহর ইফতার নিয়ে কোনো কথা থাকলে বলতে পারো আজকে? খুবই ভালো লাগে, মানে আপন আপন মনে হয়, নিজেদের একটা অনুষ্ঠান এরকম মনে হয়, কারণ প্রত্যেক বছরই আপনার এখান থেকে একটা ডাক আসে। চিন্তা করো, 24 বছর আগে যখন অনুষ্ঠানটা শুরু করেছিলাম, আমার ছোট্ট রান্নাঘর থেকে শুরু করেছিলাম, তারপরে এখন দেখো কত বড় সেট নিয়ে আমরা করছি। আজকে আমরা চলো কিচেনে যে একটু রান্নাটা শুরু করি, তারপরে আবার বসে বসে একটু কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? আর রোজার মধ্যে তো ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত তো অবশ্যই আছো, তাই না? আর তুমি কি এখন ছবি করছো? হ্যাঁ, কয়েকটা সিনেমা, কয়েকটা ছবি করছো না, সেই জন্য তাহলে আরো ব্যস্ততা বেড়ে গেছে। তার মাঝেও যে রোজার মধ্যে আমাদের সময় দিয়েছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। চলো আমরা কিচেনে যাই। দীপা, আজকে আমি দর্শকদের জন্য তোমাকে সাথে নিয়ে রান্না করব যে আলুর দম বিরিয়ানি। আমি কয়েক টুকরো আলু একটু জাস্ট একটু বয়েল করে রেখেছি। হ্যাঁ, এখন এই চুলাটা জ্বালিয়ে দেই। প্রথমে একটু তেল দিচ্ছি। হ্যাঁ জি, রান্নাটা একটু অন্যরকম। হ্যাঁ, টেবিল চামচে 3 চামচ তেল দিলাম, কেন যেহেতু আমরা বলছি আলুর দম বিরিয়ানি, পরে আমরা ঘি ব্যবহার করব। আলু দিব আমরা, এখন আলুগুলো তো বেশ বড়, নতুন আলুগুলো, 3টা আলু দেব। এখানে আমরা পেঁয়াজটা দিলাম, পেঁয়াজের পেস্ট দিলাম। এখানে টেবিল চামচে 2 চামচ আছে আদা দিচ্ছি, 4 চামচে 2 চামচ রসুনও দিচ্ছি, 4 চামচে 2 চামচ তেলের মধ্যে। হ্যাঁ, তবে এটার একটা বিশেষত্ব হলো এটার মধ্যে টমেটো দিতে হবে আচ্ছা বিরিয়ানিতে। হ্যাঁ, এখানে আমরা 3টা বড় বড় টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তুমি এদিকে সে একটু নাড়াচাড়া করতে পারো, আরও কিছু মশলা দেবো। আর বলো তো, সবসময় রান্না করতে পছন্দ করো, তাই না? হ্যাঁ, রান্না তো করতেই হয়। আর বিরিয়ানিতে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1 চামচ, কারণ অনেক বেশি দিব না, যে অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার বাচ্চারা খেলে খেতে পারবে না। গরম মশলার গুঁড়ো দিচ্ছি 4 চামচের 1 চামচ, আর জিরার গুঁড়া দিচ্ছি 4 চামচের 1 চামচ, লবণ দিচ্ছি। আমরা হচ্ছে কি চালটা আরেকভাবে দেব, সেটা পরে দেখাচ্ছি। 4 চামচের 1 চামচ লবণ দিলাম, দেওয়া হলো। হ্যাঁ, তারপরে অল্প করে বেরেস্তা দেব, ওদিকে দেখো একটা ফুটা ফুটা চামচ আছে বড়। হ্যাঁ, এটা না, হ্যাঁ ওটা, ওটা দিয়ে এই যে আলুগুলো আমি চিন্তা করেছি উঠিয়ে এটার মধ্যে দিয়ে দাও মশলাতে। এই বিরিয়ানিটার মেন কি, আলু দিয়ে রান্না করলেও কালারটা খুব সুন্দর হয়। আমরা অল্প একটু বয়েল করে নিয়েছি, দাও 3টা আলু নিয়েছি। আর এখন তো এই সময় নতুন আলু উঠেছে, মানে খেতে অনেক মজা লাগে, বিরিয়ানির মধ্যে বড় বড় আলু দিয়ে খেতেও মজা লাগে। আর এটা আলু বিরিয়ানি। তারপরে এটার মধ্যে যা দেব তা হলো পুদিনা পাতা, টেবিল চামচে 2 চামচ। সুন্দর একটা স্মেলও হবে, আবার হেলদিও। ধনে পাতা, এখানে স্যাফ্রনের কালার আছে, পরেও আমরা দেব, এখন কিছুটা দেব, একটু গুলিয়ে রেখেছিলাম আমি, এখন একটু দিয়ে দিচ্ছি। আমরা টেবিল চামচের 1 চামচের মতো দিলাম, চামচটা এখানে রেখে দাও, এখন একটু ঢেকে দিই। এখন দেখাচ্ছি যে চালটা, চালটা দেখো আমরা বাসমতি চাল একদম ঝরঝরা করে সেদ্ধ, হাত সেদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করিনি কিন্তু এটা। হ্যাঁ, পুরো সিদ্ধ করলে ভেঙে যাবে, ভেঙে যাবে। আমরা এখন এটা দম বিরিয়ানি তো, এখানে দমে দেব এটা, এই চালটা দিয়ে দিব এখন আমরা এটার মধ্যে দেব, তুমিও চাইলে দিতে পারো, দাও উপরে দিয়ে দাও। একটু সমান করে দাও, তারপরে আমরা ঘি দেব, বেরেস্তা দেব। চালটা যখন আমরা সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা ঘি দিয়ে দাও। হ্যাঁ দাও, আসবে ঘি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাও। হ্যাঁ,
আর একটু দাও, আর একটু লাগবে, ব্যাস আর লাগবে না, ব্যাস আর লাগবে না, তাই না? আবার একটু ঘি না হলে বিরিয়ানি ভালো লাগে না। আর আগে তো মা দাদিরা যা করতো, ওই যে আটা ময়দা দিয়ে আটকাতো, এখন আমরা সেই কষ্ট না করে এখন আমরা কি ফয়েল পেপার দিয়ে সব কিছু দিয়েছি, যে আমরা ঘিও দিলাম, যে যখন একটু হবে, যখন এটা হতে আমরা আলুটা যেহেতু আচ্ছিদ্ধ করেছি 15 মিনিটের মতো সময় লাগবে। এটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, লেবু, লেবু দিতে হবে কয় টুকরা লেবু আমরা একটু দিয়ে দেব, এতে হয় কি ফ্লেভারটা আরও ভালো আসবে। এটা একটু ধরো তুমি, আমি লেবুগুলো একটুখানি জাস্ট এদিকে থেকে দিয়ে রাখি, পরে মেশাবো। এরকম গোল গোল চাক করে কেটে 5 টুকরা লেবু দিলাম, মানে সব কিছু মিলে হবে কি একটা ইউনিক টেস্ট হবে। কিন্তু এখন এটা 15 মিনিট চুলায় থাকবে, 15 মিনিট পরে এটা হবে। আমরা চলো একটু বসি, বসে একটু গল্প করি 15 মিনিট, তারপরে আসছি। দীপা, আমরা তো মানে রোজার সময় পেঁয়াজ বেগুনি ছোলা এগুলো তো রান্না করি সবাই, না থাকলেও টেবিলে মনে হয় যেন কেমন এই রোজা রোজা ভাব থাকে না। আর যেদিন এরকম বিরিয়ানি টিরিয়ানি কিছু করি, যেমন আলুর দম বিরিয়ানি বা মাংসের কোনো বিরিয়ানি করি, তখন কি হয় প্লেটগুলো অনেক চিটচিটে হয়ে যায়, তখন কি করো? তখন তো ভিম দিয়ে, ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলি। এখন তো বেরিয়েছে স্মার্ট ভিম লিকুইড, হ্যাঁ, সেটা দিয়ে কি হয়, সেটা নাকি ডাবল ডাবল মানে দ্বিগুণ শক্তিতে সেটা কাজ করে, মানে আজকে আমি ধুয়ে রেখে দিলাম, কালকে হয়তো তোমার পাশে আবার আরেকজনকে দাওয়াত দিলে সে সেই প্লেটটা নিয়ে বলতে পারবে যে তোমার প্লেটটা তো কেন ঝকঝক করছে, তখন তুমি বলতে পারবে যে এই যে আমরা যে স্মার্ট যে ভিম লিকুইড সেটা হলো গিয়ে দিয়ে যে কোনো কিছু মাজা ঘষা করলে কি হয় ডবল শক্তিতে সেটা কাজ করে, দ্বিগুণ শক্তিতে। এখন দীপা, আর এমনি ইফতারিতে কী তৈরি করো? ইফতারে এই যে আপনি যেরকম করলেন বিরিয়ানি, আমি সাধারণত ট্রাই করি যে এরকম একটা ডিশ একটা ফুল মিল করার জন্য, মানে অল্প একটু খেয়ে নামাজ পড়লাম, নামাজের পর সবাই মিলে খেয়ে নিলাম, তার হালকা কিছু খেয়ে নামাজ পড়ে একটা ফুল মিল খেয়ে নে। তারপরে কি এবার ঈদে তোমার অনেক নাটক আসছে, ঈদের নাটক অনেকগুলো চ্যানেল, হ্যাঁ কয়েকটা নাটক আসছে, কয়েকটা চ্যানেল আছে, একটা সিনেমাও করছি, ওটাও আসবে, চলো দেখি এবার দম বিরিয়ানি কি অবস্থা। একটা দম তো বোধহয় হয়ে গেল, দম হয়ে গেছে নাকি? দেখো গন্ধ পাচ্ছ, সুন্দর একটা গন্ধ, ঘিটি সবকিছুর কিন্তু ই হয়ে গেছে, লেবুর একটা গন্ধ পাচ্ছ, হুম খুব সুন্দর। দেখো এটার মধ্যে কিন্তু কোনো মাংস নেই, কেমন লাগছে দেখতে? খুব সুন্দর, আর কালারটাও সুন্দর হয়েছে, তাই না? দেখি আমরা এখন একটা বেড়ে দেখাবো, আর একদম দেখো ঝরঝরা হয়েছে, খুবই সুন্দর ঝরঝরে, হ্যাঁ গন্ধটা পাচ্ছ না? গন্ধটা চমৎকার হয়েছে। আলুগুলো দিলাম, এখন দেখো দীপা কেমন লাগছে, চমৎকার। চলো এটা এটা নিয়ে তাহলে এখানে রাখো, এখানে রাখো, আমরা একটু দর্শকদের আবার ঘুরিয়ে দেখাই যে আলুর দম বিরিয়ানি কেমন হয়েছে। তুমি অনেক ব্যস্ত থাকো, তার মাঝে আমাদের অনুষ্ঠানে এসছো, আমার তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে কেকাপা, সবসময় আসি। দর্শকদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আপনারা হেলদি খাবেন, সুস্থ থাকবেন, এবং সবচেয়ে বড় কথা খাবার পরে প্লেট বাসন কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে ফেলতে হবে। ইউনিলিভারের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার, থ্যাংক ইউ। দর্শকরা যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের বলছি, আমি এতক্ষণ একটা মানে নাম শুনলে মনে হয় যে খুবই একটা সাধারণ রান্না, কিন্তু দেখুন রান্না করে দেখালাম আলুর দম বিরিয়ানি। পরিবারের সবার জন্য আগামীকাল রান্না করে দেখবেন যে বিরিয়ানিটাও অনেক মজার একটা বিরিয়ানি। আমি কেকা ফেরদৌসি, বিমন ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার সবার সঙ্গে দেখা হবে, খুদা হাফিজ।